দেখেছেন কিভাবে একদম লাইন করে একটার পর একটা বিমান আসছে, আবার তারা চলেও যাচ্ছে, দেখতে তো বেশ মজার লাগছে। আর এটা দেখে কিন্তু একটা কথাই বারবার মনে চলে আসছে যে যে দেশের ছবি এটা, চীনের, চীনের যেন একেবারে সব কিছুতেই বাড়াবাড়ি। রানওয়েতেও তাড়াহুড়ো তাদের একেবারেই বাদ যায়নি, দেখতেই পাচ্ছেন যে কত ফাস্ট রানওয়েতে বিমান চলাচল করছে। দেখে মনে হচ্ছে যে এই বুঝি ধাক্কা লেগে যাবে এমন অবস্থা, কিন্তু না, একেবারে শৃঙ্খলা পরায়ণভাবেই একের পর এক বিমান লাইন করে আসছে, আবার নিজের যাত্রায় বেরিয়ে পড়ছে। ওসাকার এয়ারপোর্ট, এটা জানেন, এটা হচ্ছে চীনের এয়ারপোর্ট। সম্প্রতি দেশের তৈরি বাণিজ্যিক ফ্লাইটে যাত্রা শুরু করলো চীনের প্রথম যাত্রীবাহী বিমান। রবিবার C919 নামের বিমানটি সাংহাই হংকিয়াও বিমানবন্দর থেকে তার যাত্রা শুরু করে। রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক বিমান কর্পোরেশন অফ চায়না এটি তৈরি করেছে, যদিও বিমান তৈরি করতে ইঞ্জিন সহ অনেক যন্ত্রাংশই বিদেশ থেকে আনা হয়েছে। বেজিং C919 বাণিজ্যিক জেট লাইনারটি বিদেশি মডেল বোয়িং 737 MAX এবং ওয়ারবাস A320-র মতো বিদেশি বিমানগুলোকে চ্যালেঞ্জ করতে প্রতিযোগিতায় নেমেছে এই বিমান। চীনের জাতীয় এক সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে বেশিরভাগ যাত্রী আরও ব্যাপক আকারে এই বিমানে ভ্রমণ করবেন। প্রযুক্তি খাতে নিজের সক্ষমতা প্রকাশ এবং স্বয়ংসম্পূর্ণ হতে একেবারে দেশীয় প্রযুক্তিতে বিমান তৈরি করে বিপুল খরচা করেছে চীন, এমনটাই জানা গিয়েছে। এবং অন্যদিকে COMAC-র ডেপুটি জেনারেল ম্যানেজার ঝাং উইজিন বলেছেন যে 5 বছরের মধ্যে 150টি বিমান তৈরির পরিকল্পনা রয়েছে তাদের। সব ক্ষেত্রেই বৈদেশিক নির্ভরতা কমাতেই এই উদ্যোগ নিচ্ছে চীন। এরকম দারুণ একটা ভিডিও দেখার পরে আপনাদের কেমন লাগছে অবশ্যই বলতে ভুলবেন না কমেন্ট সেকশনে। এছাড়াও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।